আমার নাম মোশারফ হোসেন আলমগীর, আমি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক। এই যে আপনারা যে ধানমন্ডির 32-এ 26-এ মাসে শ্রদ্ধা ফুল অর্জন দিতে আসছেন, আপনারা জানেন 25 মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীরা নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। ভূমে যখন মানুষ, তখন তারা অস্ত্র শস্ত্র নিয়ে এই দেশের সাধারণ নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন, বুদ্ধিজীবী হতে শুরু করে। সেদিন ঘর বাড়ি ঢাকা শহর পরিণত হয়েছিল লাশের তুবে। একের পর এক তারা এই দেশের উপর আঘাত হেনে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের হত্যা করে চেয়েছিল এই স্বাধীনতা, বাংলা বাঙালিদের স্বাধীনতা যাহাতে কোনো রকম লাভ না করতে পারে, তাই বাঙালি নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এ দেশের মানুষদেরকে তারা রাতের অন্ধকারে লক্ষ লক্ষ তাদের জীব গাড়ি অস্ত্র শস্ত্র সহ সেদিন রাতের অন্ধকারে বাংলাদেশের প্রতিটি ঘরে আনাসে খানাসে তারা অত্যাচার চালিয়েছিল। আমাদের অনেক লোক সেদিন নিহত হয়েছিল, তাদের অত্যাচারের শিকার হয়নি এমন লোক নেই। তারা বুদ্ধিজীবীদের আমাদের ধরে ধরে নিয়ে হত্যা করেছিল যেন কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে সেই পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই দেশের শান্তি মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে এই দেশে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই পাকিস্তানি শত্রুদের প্রতিহত করে স্বাধীনতা লাভ করেছিলাম। আজ সেই 26 মার্চ কালো রাত্রিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করে আজ আমাদের সেই শহীদদের প্রতি সম্মান জানিয়েতে আমরা জানাচ্ছি, এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু সহ যারাদেরকে শত্রুরা হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাহবুবের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় এই দেশের মেহনতি মানুষ। যে বিএনপির এখন আবার নাশকতা করতে চাচ্ছে, আপনারা কি আপনার দল হন আপনার কতটুকু? বিএনপি আপনারা দেখলেন নাশকতা বাংলা বাই হতে জঙ্গিতে তারা নির্বাচন এলে তারা গে উঠে, এবারও সেই রকম গে উঠবে। কিন্তু আমরা প্রতিটা বাঙালি জনগণ সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। তারা কোনো রকমে কোনো রকম সন্ত্রাসী জঙ্গলিবাদী এদেশে স্থান পাবে না বলে আমাদের বিশ্বাস, কারণ এদেশের জনগণ এখন অনেক সচেতন। এদেশের নাগরিক, এদেশের প্রতিটি মানুষ, শান্তিপ্রিয় মানুষ চায় সুন্দরভাবে আমাদের মাননীয় বলেছে সুন্দরভাবে সুস্থ নির্বাচন হবে। সামনে নির্বাচনে আসুন, যদি সত্যিকার দেশকে ভালোবাসুন, জনগণেরকে যদি আপনারা আস্থা অর্জন করতে পারেন, নির্বাচনের মাধ্যমে এসে তা প্রমাণ করুন। কারণ আপনারা জানেন আপনাদের কোনো অবস্থান নাই, তাই আপনারা তারা জঙ্গলি বা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে আসার জন্য এই ধরনের কায়দা সৃষ্টি করছে, সেটা এই দেশে আর কোনো দিন সম্ভব না, হবে না ইনশাআল্লাহ। জয় বাংলা। এই যে আপনার একটু প্রশ্ন করে আপনাকে, এই যে রুমি ফারাদা আপনার পুলিশের বিরুদ্ধে আপনার যদি প্রতিরোধ করে তারপরে ছবি তুলে তাদের আপনার বিদেশে আপনার পাঠাবে জাতিসংঘে, এটা আপনাদের আমাদের বাংলাদেশের যে মান ক্ষুণ্ণ হবে না ই হবে, আপনারা কি চান? বিশ্ব জানে, আপনারা জানেন এই যে রুহানা পারভীন মিথ্যে এগুলো করতেছে, এটাও কিন্তু আওয়ামী লীগের দান। কারণ কি জন্য? তথ্য প্রযুক্তি যদি এত উন্নত না হতো তাহলে এরা এই 2 নম্বরই, তবে তথ্য প্রযুক্তি উন্নতি হয়েছে তাই যে যেভাবে নেয়, যেন তারা খারাপ পথে নিয়েছে, ভালো পথে নিয়ে নাই, এটা বিশ্ব জানে। এটা সহজ এখন বাংলাদেশে তথ্য প্রযুক্তি ইচ্ছা করলে যেভাবে তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেছে বিশ্ব, তো এটা 2 নম্বরই করা কোনো ব্যাপারে না। কিন্তু সবাই তো আর 2 নম্বরই নেবে না, তারা নিয়েছে 2 নম্বরই ভাবে, আর এটা জানে যে এটা আপনাদের মনে এটা কি আপনার মানহানি দিক নির্দেশনা হচ্ছে না, যে কথাটা বলছে বিদেশে আপনার প্রচার? ভাই বিরোধী দল থাকলে অনেক রকম কথাই বলবে, মুখ আছে বলতে কি অসুবিধা আছে, তারা বলে যাবে, কিন্তু জনগণ তো দেখছে, জনগণ এই দেশে শান্তিপ্রিয় মানুষ তো দেখছে। শেখ মুজিব, ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধানমন্ডির 32-এ আপনার এই যে শ্রদ্ধা অর্জনী দিশের নেতাকর্মী, সকল বাংলাদেশের নেতাকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী আপনার এই অর্জন উপলক্ষে যে একজন ভদ্রলোক সাক্ষাৎ দিল এ বলে